চতুর্থ দিনের মতো চলছে বাংলাদেশ ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। প্রথম দিনের মতো ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন দুই নতুন কোচ রাসেল ডোমিঙ্গো এবং চার্লস ল্যাঙ্কাপিল্ট। গত কয়েকদিনের মতো আজ সকালেও জিম দিয়ে ক্যাম্পের কার্যক্রম শুরু করেন ক্রিকেটাররা। ট্রেনার মারিও বিল্লাবারায়নের তত্ত্বাবধানে প্রায় ঘণ্টা খানেক জিম করেন তারা। পরে ফিটনেস ট্রেনিংয়ে যোগ দেন অনেকে, আর বাকিরা মাঠে যান স্কিল ট্রেনিং করতে। সেখানে মূল পিচে ল্যাঙ্কাপিল্টের সঙ্গে সময় কাটান ক্যাম্পে যোগ দেয়া পেসাররা। এ সময় টানা বোলিং করতে দেখা যায় মুস্তাফিজ, তাসকিন, রনি, এবাদত, রাহি, রুবেলদের। মাঝে মাঝেই তাদের ভুল ত্রুটিগুলো দেখিয়ে দিচ্ছিলেন নতুন কোচ। মাঠের আরেক পাশে এ সময় ব্যাটিং করেছেন মুশফিকুর রহিম, তার সঙ্গে সেখানে ছিলেন রাসেল ডোমিঙ্গো। বিশ্রামে থাকায় আজ ক্যাম্পে আসেননি ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রোজ, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আসলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট এবং আফগানিস্তান এবং জিম্বাবুয়ের ত্রিদেশীয় টি টোয়েন্টি সিরিজ সামনে রেখে কিন্তু বাংলাদেশ প্রাথমিক দল, আসলে 35 সদস্যের প্রাথমিক দলের যে কন্ডিশনিং ক্যাম্প হয়েছে বরাবরের মতো, আসলে পূর্ণাঙ্গ দল আজকেও কিন্তু আমরা কন্ডিশনিং ক্যাম্পে দেখিনি। যদিও আজকে কন্ডিশনিং ক্যাম্পটা খুব বেশি আসলে লম্বা হয়নি, কারণ সব ক্রিকেটার, কারণ আপনি জানেন যে এইচপিতে বেশ কয়েকজন ক্রিকেটার আছেন, তারা প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাথে আসলে ওয়ানডে সিরিজ খেলছেন, তারা এখনও খুলনাতে আছেন। আর একটা বিষয় সেটা হচ্ছে, আজকে প্রায় 21 থেকে 22 জন ক্রিকেটারের মতো ছিলেন, আজকে মাশরাফি ছিলেন না। আজকে আসলে কন্ডিশনিং ক্যাম্পে খুব বেশি কিছু আমরা লক্ষ্য করিনি। সকাল থেকে আমরা দেখেছি 9টা থেকে প্রায় 10টা পর্যন্ত চলেছে, দুই সেশনে ভাগ হয়ে আসলে ক্রিকেটাররা শুধু জিমেই সীমাবদ্ধ থেকেছেন। এরপর আমরা যেটা দেখেছি, সেন্টার উইকেটে নতুন কোচ, নতুন বোলিং কোচ আপনি জানেন চার্লস ল্যাঙ্কাপিল্ট, তিনি পেসার, 7 জন পেসারকে নিয়ে আসলে সেন্টার উইকেটে লম্বা সময় আসলে তাদের বোলিং করিয়েছেন এবং তাদের বলের বিভিন্ন বলের কলাকৌশল দেখিয়েছেন আসলে তার শিষ্যদের সাথে। বিশেষ করে বলতে হবে তাসকিন, রুবেল, আবু জাহেদ, রাহি, রহনি, শফিউলা, এবাদত যারা ছিলেন পেসার, তা এমন 7 থেকে 8 জন পেসারদের নিয়ে তারা কাজ করেছে আসলে, তাদেরকে আমরা দেখেছি আসলে লম্বা সময় কোচের সাথে কাজ করেছেন। এখন সেন্টার উইকেটে ব্যাটিং করছেন সাইফুদ্দিন। সাইফুদ্দিনের একটা বিষয় আমরা যতটুকু জানতে পেরেছি, ইংল্যান্ডে তাকে চিকিৎসার জন্য কথা হচ্ছে এবং তার কাগজপত্র আসলে হয়তো আগামী 1 সপ্তাহের মধ্যে তাকে ইংল্যান্ডে পাঠানো হবে। বিসিবি এটা নিয়ে তুরুত গতিতে কাজ করছে। আরেকটা বিষয় সেটা হলো, কালকে শুক্রবার বদল দিয়ে শনিবার থেকে বাংলাদেশের কন্ডিশনিং ক্যাম্পের 5ম দিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু হবে। 5ম দিনে আমরা যতটুকু জানতে পেরেছি সাকিব আল হাসান ব্যক্তিগত ছুটি শেষে শনিবার দলের সাথে যোগ দেবেন। তো মোমো, এই ছিল আমার কাছে সর্বশেষ পিচে আপনার কাছে। মিরপুর থেকে কন্ডিশনিং ক্যাম্পের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী হুমায়ুন কবির রোজ।